পুরুষ দিবস বলে কিছু আছে নাকি? মানে পুরুষ দিবস করা লাগে না, কারণ মনে করা হয় যে পুরুষদের এই দিবসের দরকার নেই। আমি সেদিনই খুশি হব যেদিন আর এরকম একটা সময় আসবে যখন আলাদা করে নারী দিবস আর পালন করা লাগবে। কষ্ট তখনই পালন করি যখন আমাদের যন্ত্রণা হয়, আমাদের কষ্ট হয়। তবে আমার নারীদের ব্যাপারে আমার ধারণাটা কি জানেন? আমার মেয়ে, আমার একটা ছেলে, আমার নির্বাচনে আমার মেয়েটা আমার পক্ষে বক্তৃতা করছে, আইসা বলছে যে আমি ব্যারিস্টার সুমনের মেয়ে, আমি একটা আপনাদের কাছে দোয়া চাই, ভোট চাই। তো আমার মেয়েরে আমি যেভাবে দেখি আমার কাছে মনে হয় আমি সোনারঘাট মাধবপুরে বেশিরভাগ মেয়েদেরকে আমি আমার মেয়ের বয়সী যারা। আরেকটা জিনিস আমি শুনলাম, আমাদের যিনি নারী বিষয়ক কর্মকর্তা উপজেলার, উনি আমার পাশে বসে আছেন, উনার নাকি তিনটে চারটা উপজেলার দায়িত্ব। এর মানে হচ্ছে গিয়ে যে আমরা এখন পর্যন্ত পুরাপুরি দায়িত্ব পালন করতে হয়। সরকারও আমার মনে হয় এই ক্ষেত্রে কিছুটা নারীদের প্রতি, আমি শুনলাম না যে যেখানে একজন থাকার কথা এখানে তিন থানা চার থানা একজন, কারণ নাই তো ওনার এক্সট্রা দায়িত্ব পালন করতে হয়। তবে এইবার যেহেতু আমি এমপি হয়েছি, আপনাদের মনে আছে কিনা ভোটের সময় কি বলছিলাম, যে আর কিছু পারি না পারি আমার এলাকার কোন নারী শরীরে অন্য কেউ তো দূরের কথা, জামাই হাত দিল না খানা ধরে দিয়ে দিতে। আমি যেহেতু আছি আমার পাশার চায় এক মহিলা গেছে, আমার জামাই নির্যাতন করছে, আপনি দেখে দিন। আমি যদি যাই জামাই এখন আমার মানুষ আছে প্রায় 7 লাখ, এর মধ্যে 3.5 লাখ ওই মহিলা, এই আমি ওকে যদি 3.5 লাখের মধ্যে 1.5 লাখে যদি আমার রাখে, আমি আর এই পিকির উপর সবাই যেতে পারি দুই বারে দিয়ে আমার জীবন। এরপরে আবার দেখলাম নারী পুরুষের মধ্যে দেখলাম পুরুষ সংখ্যা নারী একটু বেশি শোনাবে, মনে হয় 5-10 হাজার বেশি আছে। এই ইলেকটার তো জানো লাগবে না একটা অহংকার। আমি আপনাদের বলব নারীদের জন্য সবচেয়ে বড় দরকার যেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। আপনি কোনোভাবে দাঁড়াইতে পারবেন না। আপনার যদি আপনার ইনকাম থাকে ভালো, শাশুড়িও আপনার একটু যত্ন আত্মীয় করবো, ননদ দেবর এরাও বলবে যে বাবির কাছে দিয়ে কিছু পয়সা করি আছে, লাগে না নি পয়সা করি। আর আপনি কে দেবো ইনার কাছ থেকে যদি নেওয়ান লাগে টেকা, ইয়া মাপু সকালবেলা নাস্তা খাওয়া ইয়ে হইতো না, কইবো সার মধ্যে চিনি কম দিস মিয়া। আমি ওই আমার বন্ধুর বউ, সে বালা পয়সা করে রুজি করে আজ আর দিনে দেখছি বোর সার্ভিস দেয়। সে যখন বক্তব্য দেয় জামাই দেখলাম উঠকে কে ভিডিও করতেছে, এর মানে হইল কি কন্ট্রোল আছে। কারণ ওই পেয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এইবারাই জানছি যে কন্ট্রোল আছে পুরা। এরপরে এখানে আসেন আমরা মামি কাউন্সিলর তাইনের জামাই, দেখবাই যে তুমি নয়া নয়া যারা প্রেম টেম করে এরা ওইভাবে থাকে না যেভাবে এরা দুলে একসাথে থাকে। এই নারী দিবসে দেখো না তোমার কি অবস্থা। আমি দেখলাম যে এই যে নারী যদি এই যে আজকে কাউন্সিলার অন্য যদি বেটিলা কাউন্সিলার না হইতো আমার মা মরে বাইলে না বাসে, আরে তুমি অত বাদ পেতো না। যেই দেখছে যে বেটা তো কাউন্সিলার বউ, ওকে অত মাতলে বেটি জায়গা নিয়ে সাইরিয়া
এই জন্য আমি উদাহরণ দিয়া এটা ইংলিশ বক্তব্য দিয়ে তো হইতাছে না ইংলিশ ইংলিশ শুদ্ধ করে না আমি কইলাম কইয়া লাভ তো নাই এসে বলা আমার ওই সোনার কাছে ভাষায় কই আর প্রমাণ দেখাইলে এটা বালা না দি কিলাই কিলাই জোড়া জোড়া করে চলতাছ আমি আপনারা কইমো যারা নারী তারার দুইটা জিনিস লাগে একটা জিনিস হইল গিয়া বাবা একটা মেয়ের জন্য তার বাবা হইল গিয়া সবচেয়ে বড় আশ্রয়স্থল আর আমি চাইতেছি এমপি হিসাবে আমার এলাকায় যারা নির্যাতিত হয় নারী শিশু তাদের জন্য বাবার বর্তমানে আমি একজন গার্ডিয়ান হইতে চাই যারা সবসময় আমারে পাবে যে আমি আপনাদের যে কয়েকটা দাবি আইছে এখানে ট্রেনিং সেন্টার করা আমি এই যে আজকে প্রোগ্রামে আসাতে আমার ব্রেনটা খুলছে আমি তো খালি রাস্তাঘাটের চিন্তায় আছি কেমনে রাস্তাঘাট ঠিক করতাম আমি নারী বিষয়ক যিনি মন্ত্রী আছেন প্রতিমন্ত্রী আমি তার সাথে দেখা করব আমি ওনারে বলছি যে আমারে আমাদের চাহিদাগুলো দেন দিলে আমি যদি ওনার সাথে দেখা করি ওনার সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক ওই সংসদের ভিতরে দেখা হয় দেখা হইলে আমি একটা সালাম দিই ইসলাম আলাইকুম আফা বলানি আপনি যদি কিছু খাস চাষ দেন তাহলে ইসলাম আলাইকুম করে কাগজটা ধরে দিব তাহলে আমার মনে হয় কিছু না কিছু আনন্দ যাইব আর আমি যতদিন এমপি আছি ডরাই নি আমি যতদিন এমপি আছি আর ডরাই না ডরাইবার সময় শেষ বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন যে কোনো লোক কুস্তা কইলে আইবে আমার দ্বারা এখানে আমাদের প্রশাসন আছে আমাদের প্রশাসন অত্যন্ত আন্তরিক এখন কিন্তু আগের মতো ইফটিজি ইতা 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 সময় নাই আমরা যে লোকজন আছে ডাটা বিচারিব আপনারা নিজের মন থেকে শক্তিশালী হই পড়াশোনাটা ঠিক মতো করুন আর উদ্যোক্তা নির্মাণে আমি ঈদের পরে একটা উদ্যোক্তা মহাসমাবেশ করতাম যাইতেছি ওই যে একটি বলার মতো গল্প বাহার ভাই আছে উনারে নিয়ে আইসে আমি একটা মহাসমাবেশ করবো উদ্যোক্তাদের এখানে নারী পুরুষ সবাই থাকবে কিভাবে উদ্যোক্তা হওয়া যায় কোথায় কোথায় বিদেশ না গিয়া উদ্যোক্তা কিভাবে হওয়া যায় আগামীকালকে আমাদের একটা মহাসমাবেশ বলতে পারেন আছে যে এই আমাদের হুজুরদের জন্য ওলামা বলতে পারেন ওলামা সমাবেশ এটাতে আপনাদের দাওয়াত রইল আর আপনাদের অনেক ক্ষেত্রে আমার কাছে অনেক বরাদ্দ আসতেছে আপনারা নারী উদ্যোক্তারা নারীরা এক জায়গায় হয় কি কি আমি করতে পারি আমারে জানাবেন আমি আপনাদের চেষ্টা করব আপনাদের পাশে থাকার তবে আপনারা জানো দরাই লিসেন আমার এমপি হইবার পর 12 কেজি ওজন কমছে আমার ওকে আমার আম্মাই সিনু নি না বালা করে আমি 20 দিনের জন্য আমেরিকা যাইতেছি 14 তারিখ যাইব গিয়ে আমেরিকা আইমো আবার 5 তারিখ আমার আম্মাই কইছেন যে বহুত কিছু ভিটামিন ভিটামিন লই আইও ওইখানে আমেরিকা বইয়া খাইয়া শরীরটা ঠিক করে আবার আইবা এনে বাংলাদেশ তো যাই হোক আপনারা আমার লেগে দোয়া করবা আপনার লেগে দোয়া করে যাইতেছি সুনারঘাট মাধবপুরের বিশেষ করে আমার জন্মস্থান সুনারঘাট এখানের একটা মেয়ে ভালো করলে ভালো লাগে একটা ছেলে ভালো করলে ভালো লাগে মনে হয় যে আমার কিছু দায়িত্ব ক্ষমতা আছে আমি চাই আপনারা প্রতিটা মা আমার মা যেভাবে আমার নিয়ে গর্ব করেন আপনারা যেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে গর্ব করার মতো জায়গায় নিয়ে যেতে পারেন আর এমপি হিসাবে আমার যা যা করার আমি আপনাদেরকে কথা দিচ্ছি আজকে নারী দিবসের পরের দিন আমি আপনাদের জন্য আছি আমার মা হয়তো দেশে নাই কিন্তু আমি মনে করি আমার অসংখ্য মা আমার এলাকায় আছে তাদেরকে দেখে রাখার দায়িত্ব আমি ব্যারিস্টার সুমন এমপি হিসাবে আমি মনে করি আছে এই কথা বলে আর জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন উনি আমারে জিজ্ঞেস করছিলেন যে আমি এত ভোট পাইছি কিভাবে আমি ওনারে উত্তর দিছিলাম যে আমি সবাই রেখে বলছি যে আপনি আমার মা আপনি আমার মা আমি আপনার ছেলে হয়তো আপনি আমার নমিনেশন দেন নাই কিন্তু আপনি আমারে দোয়া দিছেন তারপর উনি আমারে আদর করে দিলেন দিয়ে বললেন যে তুমি পার্লামেন্টারিয়ান হওয়ার চেষ্টা করো শেখ হাসিনার জন্য দোয়া করবেন বঙ্গবন্ধুর প্রতি যারা মারা গেছেন যারা এই দেশটারে চেষ্টা করছেন সামনের দিকে নিয়ে যেতে আজকে যে ময়লা দেখতেছেন রাস্তায় আজকে যে ময়লা দেখতেছেন মানুষের মনে এই ময়লাগুলা হয়েছে আমাদের ভালো ভালো মানুষগুলারে হত্যা করা হয়েছে বলে আজকে যে ফ্যামিলিতে বাপ নাই সে যেভাবে বেড়ে উঠে পুরা বাংলাদেশটা 75 সালের পর থেকে একেবারে বাপ মা নাই যেভাবে গড়ে উঠে ছেলে মেয়ে এইভাবে পুরা দেশটা গড়ে উঠছে তারপর আমাদের ভাগ্য ভালো আমরা শেখ হাসিনারে পাইছি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীরে পাইছি উনি যদি বেঁচে থাকেন আর কিছুদিন দেখবেন একটা পরিবর্তনের একটা সিগনাল শুরু হয়েছে আর আমরা যদি তারে সাহায্য করি কেউ ঠেকাইতে পারবে না বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ হইতে
আমি আপনাদের জন্য দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় ভূমি